বাদ যায়নি বাংলাদেশও। 8ই মার্চ দেশের প্রথম করোনা রোগী আক্রান্ত হয় এবং সেই মাসের 26 তারিখ থেকে সরকার করোনা মোকাবেলায় সাধারণ ছুটি ঘোষণা করে। করোনা শুরু থেকে মাঠে থেকে কাজ করছে প্রশাসনের মাঠ পর্যায়ের সকল সদস্যবৃন্দ। এ পর্যন্ত জনপ্রশাসনের 157 জন আক্রান্ত ও 10 জনের মৃত্যু হয়েছে করোনায়। তবুও নানা দুর্যোগ প্রতিকূলতা উপেক্ষা করেই মাঠে কাজ করে চলেছেন এসব কর্মকর্তা। দেশের অন্যতম উপকূলীয় অঞ্চলে কর্মকর্তা জানালেন ঝুঁকি ও ঘূর্ণিঝড় মোকাবেলার পাশাপাশি কিভাবে করোনা মোকাবেলা করছেন। একই সাথে করোনার আধিক্য থাকা নারায়ণগঞ্জের ডিসিও বললেন ঝুঁকির কথা। আমাদের কাজটা সেটা আমাদের পরিবারগুলো কিন্তু নিরাপদ নয়, তারাও কিন্তু এই করোনা ঝুঁকির ভিতরে আছেন। তারা বাইরে না গেলেও আমাদের যে বাইরে যেতে হচ্ছে তার জন্য তারা ঝুঁকিতে আছেন। এবং এই করোনা গত 20 মে আমাদের আঘাতের কারণে আমাদেরকে যে উপকূলবর্তী যে জনগণ তাদেরকে যে আশ্রয় কিন্তু আনা তাদের কিন্তু ওখানে একটা ঝুঁকি ছিল যে তারা আশ্রয় কিন্তু আনলে সেখানে গাদাগাদি থাকে পাশাপাশি থাকে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং এর জন্য বিভিন্ন টিম গঠন করা হয়েছে বলে জানান ইউসুফ ফারুক। জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের কাজ করতে হয়, তাদের খোঁজ খবর নিয়ে কেউ অসুস্থ হলে আমাদের টিম আছে তারা তাদের খোঁজ খবর নেয়। আমরা যে সরকারি কমিটি হাসপাতালকে আমরা ডেডিকেটেড করেছি এগুলি আমরা করি, কিন্তু যে হারে সংক্রমণ বাড়তেছে এখন কি হয় আমরা আমরা সবাই খুবই একটা আতঙ্কের মধ্যে আছি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন মাঠ পর্যায়ে এসব কর্মকর্তাদের আলাদা নজর দিতে হবে, তারা অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি মোকাবেলা কঠিন হয়ে পড়বে। এবং এই সম্মুখ যোদ্ধাদের যদি আমরা রক্ষা করতে না পারি এবং তাদেরকে যদি কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমরা ভয়াবহ পরিস্থিতির দিকে যাবো, যখন কাউকেই পাওয়া যাবে না মাঠে, সবাই তখন পালিয়ে যাবেন মাঠ থেকে, সেটা তো করতে দেওয়া যাবে না। সুতরাং তাদের যাতে মনোবলটা অক্ষুণ্ণ থাকে এবং তারা যেন সহায়তা ঠিক মতো পান, প্রয়োজনে চিকিৎসা সহ সার্বক্ষণিক মনিটরিং এর মাধ্যমে মাঠ পর্যায়ের এসব কর্মীদের সাথে সমন্বয় করেই করোনা মোকাবেলার কথা বললেন।